Assalamualaikum. I'm Chef Ishika. Welcome to iFood channel. Amar ajker recipe holo chicken cup chaat. Hater kache thaka koyekti upokoron diye matro 10 minitei ei mojedar chaat ti baniye nawa jay. Bahir theke mochmoche cup er sathe bhitorer chotpote chicken chaat er combination ta ekshathe just wow. আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন তো ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করি চিকেন কাপচাট বানানোর জন্য আমি 1 কাপ ডাবলি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম ডাবলিগুলো খুব ভালোভাবে ভিজে গিয়েছে আর সাইজেও অনেকটা বড় হয়ে গিয়েছে এবার আমি এই ডাবলিগুলোকে সিদ্ধ করে নিব ডাবলিগুলো সিদ্ধ করার জন্য প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার ডাবলিতে কিছু মশলা অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা স্বাদমতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ বেকিং সোডা এবার এই ডাবলিগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব আমি ডাবলিগুলোকে তাড়াতাড়ি সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে বেকিং সোডা ব্যবহার করেছি বেকিং সোডাটা স্কিপও করা যাবে আবার আপনারা ইচ্ছে করলে এই ডাবলিগুলোকে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন এবার ডাবলিগুলো সিদ্ধ হতে হতে আমরা আমাদের চিকেন কাপ চাটের চিকেনটাকে প্রিপেয়ার করে নিব সেই জন্য একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি একটি চিকেনের ব্রেস্ট পিস আমি একটি ছোট সাইজের চিকেনের ব্রেস্ট পিস ছোট ছোট করে কেটে রেখেছিলাম এবার চিকেনে কিছু মশলা অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ রসুন গুঁড়া এক চা চামচ লবণ দুই টেবিল চামচ কর্নফ্লার আর হাফ চা চামচ প্যাপরিকা পাউডার আমি একটি বাটিতে একটি ডিম ফেটিয়ে রেখেছিলাম এবার সেই ফেটানো ডিম থেকে দুই টেবিল চামচ ডিম চিকেনে অ্যাড করে দিচ্ছি এবার সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমার চিকেনে কর্নফ্লারের পরিমাণটা একটু কম মনে হয়েছে তাই আমি আরও দুই টেবিল চামচ কর্নফ্লার অ্যাড করে দিচ্ছি চেষ্টা করবেন পানি ঝরানো শুকনো চিকেনটা ব্যবহার করতে তাহলে ম্যারিনেশনটা বেশি ভালো হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ব্রেড ক্রাম্স এবার হাত দিয়ে ব্রেড ক্রামটা চিকেনের সাথে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি এবার চিকেনটাকে ভেজে নিব চিকেনটাকে ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আমি প্রথমে একটি চিকেনের টুকরো দিয়ে তেলের টেম্পারেচারটাকে চেক করে নিয়েছি তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে না হলে চিকেন অতিরিক্ত তেল সোক করে নেবে আর ব্রেড ক্রামসগুলোও তেলে ছেড়ে দিবে এবার চিকেনগুলো একদম মুচমুচে করে লাইট গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার একটি প্লেটে তুলে রাখছি এবার আমরা আমাদের চিকেন কাপ চাটের কাপ বানিয়ে নিব সেই জন্য একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর হাফ চা চামচ লবণ এবার ময়দা আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ময়দাতে অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো বানিয়ে নেব আমার ডোটা বানানো হয়ে গিয়েছে এবার একটি ক্লিন কাউন্টার টপের উপর নিয়ে একটি বড় করে রুটি বেলে নেব একটি কাঁটা চামচ দিয়ে রুটিটাকে প্রিক করে দিচ্ছি যেন কাপগুলো ভাজার সময় ফুলে না যায় এবার একটি রাউন্ড শেপের কুকি কাটার দিয়ে রুটিটাকে গোল গোল করে কেটে নেব আপনাদের কাছে কুকি কাটার অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে যে কোনো ছোট বাটি গ্লাস বা চায়ের কাপও ব্যবহার করতে পারেন আমি কাপগুলো বানানোর জন্য এমন একটি স্টিলের গ্লাস ব্যবহার করব এমন স্টিলের গ্লাস আমাদের সবার বাসায়ই থাকে এবার গ্লাসের নিচের অংশে রুটিটাকে খুব ভালোভাবে সিল করে দিব আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি কাপগুলো ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে রেখেছিলাম এবার গরম তেলে গ্লাসটাকে ধরে রাখব তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম হতে হবে এবার একটি কাঁটা চামচ দিয়ে আলতো হাতে গ্লাসের থেকে কাপটা ছাড়িয়ে নেচ্ছি দেখলেন তো কত সহজভাবে তৈরি হয়ে গেল কত সুন্দর একটি কাপ কাপটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার একটি বাটিতে তুলে রাখছি আমি আপনাদেরকে আরেকটি কাপ বানিয়ে দেখাচ্ছি আপনাদের কাছে এমন স্টিলের গ্লাস অ্যাভেলেবেল না থাকলে আপনারা যে কোনো ছোট স্টিলের বাটি বা ডালের চামচ দিয়েও এই কাপগুলো বানিয়ে নিতে পারেন আমার একটি কাপ ভাজতে সর্বোচ্চ 2 মিনিটের মতো সময় লেগেছে
অবশ্যই কাপগুলো ভাজার সময় তেলটা খুব বেশি গরম হতে হবে। কোনো কারণবশত তেলটা ঠান্ডা হয়ে গেলে আবারও তেলটা গরম করে নিতে হবে। আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটি হ্যান্ড গ্লাভসের ব্যবহার করেছি যাতে হাতে তাপ না লাগে। আপনাদের কাছে হ্যান্ড গ্লাভস অ্যাভেলেবেল না থাকলে আপনারা হাতে একটি কাপড়ও মুড়িয়ে নিতে পারেন। আমার সবগুলো কাপ ভাজা হয়ে গিয়েছে। আমি কিছু আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার সেই আলুও চিকেন ভাজার তেলে ভেজে নেব। আলুগুলো বেশি কড়কড়া করে ভাজবো না। বাহির থেকে হালকা ক্রিস্পি হয়ে যখন একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব। এবার গরম গরম আলু ভাজাতে আমি কিছু মশলা অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ চাট মশলা আর 1/4 চা চামচ আমচুর পাউডার। এবার মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি 1/2 কাপ টক দই। এবার দইয়ে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ আমচুর পাউডার, 1/4 চা চামচ চাট মশলা আর 1/4 চা চামচ মরিচের গুঁড়া। এবার এই মশলাগুলো দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে আমচুর পাউডারটা অ্যাভেলেবেল না থাকলে এটা স্কিপ করতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন আমচুর পাউডারটা অ্যাড করার, তাহলে খুব ভালো একটা ফ্লেভার পাবেন। এবার আমাদের চিকেন কাপ চাটটাকে অ্যাসেম্বল করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা জাবলি, তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরো, সেই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার চাটে দিয়ে দিচ্ছি একটি টক মিষ্টি তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনির রেসিপিটা আপনারা আমার দই বড়ার রেসিপিতে পেয়ে যাবেন, লিঙ্ক আমি আই বাটনে প্লাস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই চেক করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা দইয়ের মিক্সচার। একদম লাস্টে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ঝুড়ি ভাজা। তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন কাপ চাট। আমি আপনাদেরকে আরেকটি চাট বানিয়ে দেখাচ্ছি। ইন্ডিয়ান ফেমাস স্ট্রিট ফুডগুলোতে একটি কাটোরি চাট খুব বেশি ফেমাস। আমি সেই কাটোরি চাট থেকে আইডিয়া নিয়ে এই চিকেন কাপ চাটটাকে নিজে থেকে ইনভেন্ট করেছি। আমি যখন প্রথমবার এই চাটটি বানিয়ে খেয়েছি আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে খেতে এতটা বেশি মজা হয়েছে, তাই আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করলাম। এই চাটটা খেতে কতটা মজাদার আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। অন্যান্য চাটের থেকে খেতে খুবই বেশি আলাদা, কিন্তু দারুণ মজা। এই তেঁতুলের চাটনিটা যে কোনো চাটের সাথে খেতে অসাধারণ লাগে। বাহিরের ক্রিস্পি কাপের সাথে ভিতরে ক্রিস্পি চিকেন আর ক্রিমি দইয়ের কম্বিনেশনটা একসাথে জাস্ট ওয়াও। আপনারা যদি কোনো ভিন্ন ধরনের চাট আইটেম ট্রাই করতে চান তাহলে এই চাট রেসিপিটি একদম পারফেক্ট। ছোট থেকে বড় সবাই এই চাট রেসিপিটি খুব বেশি পছন্দ করবে। এই একটি চাটে আপনারা ভেলপুরি, চটপটি, ফ্রেঞ্চ ফ্রাই প্লাস চিকেন পপকর্নের স্বাদ একসাথে পাবেন। চটপটি, ফুচকা, ভেলপুরি তো অনেক খেয়েছেন, একবার আমার কথায় এই চিকেন কাপ চাটটি বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।